হাই ফ্রেন্ডস মিনাজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম এখন সামার সিজন এই সময় এত বেশি গরম পড়েছে যে আমাদের প্রচুর পরিমাণ শরীরে জলটা খুব বেশি দরকার আর বাইরে দেখবেন অনেক রকমের ফলও উঠেছে তো তার মধ্যে তরমুজটা এখন খুব বেশি অ্যাভেলেবেল তরমুজটা জুস করেও খেয়ে নিতে পারেন তো আমি আজকে খুব সিম্পল একটা তরমুজের জুস করে দেখাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের তরমুজ যেভাবে দানা সহ আমি এখানে কেটে নিয়েছি আর নিয়েছি পুদিনা পাতা ওয়ান টেবিল স্পুন নিয়েছি সাদা নুনটা যেটা রেগুলার নুন ওয়ান টি স্পুন এক টুকরো লেবু নিয়েছি নিয়েছি দু টেবিল চামচ পরিমাপ চিনি আর তিনটে গন্ধরাস লেবু নিয়েছি ফ্লেভারের জন্য নিচ্ছি বিট নুন এবার একটা মিক্সার জারে আমি তরমুজগুলো দিয়ে দেব। এখানে আপনার চাইলে দানাগুলো পরিষ্কার করে বের করে তারপরে এটা ব্লেন্ড করতে পারেন তবে এভাবে ব্লেন্ড করে একটা শাঁকনের সাহায্যে সেকে নিলে এই বিষটা কিন্তু বের হয়ে যায় আমি এখানে সব উপকরণগুলো একসাথে দিয়ে দিচ্ছি আর বিট নুনটাও দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টি স্পুনের একটু বেশি জুসটা হয়ে গেলে টেস্ট অনুযায়ী বাকি উপকরণগুলো আমি তখন অ্যাড করব। এখানে নিয়ে নিয়েছি আইস কিউব প্রায় পনেরো ষোলোটা সেটাও এখানে দিয়ে দিচ্ছি আপনারা আইস কিউব না থাকলে ঠান্ডা জলটাও দিতে পারেন এবার এই সব উপকরণ আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখুন হয়ে গেছে এবার একটা শাকনির সাহায্যে আমি এটাকে এভাবে সেকে গ্লাসে দিয়ে দিচ্ছি আর গ্লাসে থেকে একটা করে গন্ধরাজ লেবু আমি এখানে স্লাইস দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুটা সম্পূর্ণ একটা ভালো ফ্লেভারের জন্য আমি এখানে লেবুটা ইউজ করেছি এভাবে জুসটা দেয়ার দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে দেব জুসটা দেওয়ার পরে একটু নাড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা করে সেই যে আমি হাফ লেবু নিয়েছিলাম চার ভাগের এক অংশ সেটা থেকে যে রস ছিল সেটা আমি দুই গ্লাসে দিয়ে দিয়ে দিলাম একটা স্পুনের সাহায্যে মিশিয়ে দিচ্ছি আর টেস্ট করে দেখছি সব ঠিক আছে কিনা আপনারা টেস্ট করে বাকি যে সল্ট বা সুগার যেটাই লাগে সেটাই দিয়ে দেবেন ব্যাস তৈরি হয়ে গেল ওয়াটারমেলন জুস আপনারা তৈরি করুন এটা করতে এতই ইজি আর কত কম সময় লাগে কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি আপনারা তৈরি করুন আর কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানান আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ